মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার রায়নার কামারহাটি এলাকায় জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা ও বিশিষ্ট সমাজসেবী অসীম পালের উদ্যোগে মহতি ইফতারে মজলিস ও বস্ত্র উপহার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা বিধায়ক প্রদীপ মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, কাটোয়ার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ এদিন জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত অতিথিবর্গদের নিজের হাতে বরণ করেন। তাদের সুবিধে হয়, ধন্যবাদ জানাই আরো একবার মাননীয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। এরপর আমরা চলে যাচ্ছি বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় আমাদের সঙ্গে পথ থাকছেন, আমরা বরণ করে নিচ্ছি, বরণটা করছেন। আরো একবার বলি কন্যাশ্রীর বোনেরা এবং রয়েছেন মাননীয়, ধন্যবাদ জানাই আরো একবার ওনাকে। এবং এই বরণের জন্য আমরা পেয়েছি অবশ্যই আজকের যিনি উদ্যোক্তা, অন্যতম উদ্যোক্তা মাননীয় সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের, এবং অবশ্যই মাননীয় বিধায়িকা শ্রীমতী শম্পা ধারা মহাশয়াকে আমরা পেয়েছি, সুপর্ণা প্রামাণিক, মন্দিরা বাগ, পারমিতা মজুমদার, সুমিত্রা পাত্র, কোয়েল পাত্র, সাবানা খাতুন, মিনু খাতুন। ধন্যবাদ জানাই মাননীয় অসীম পাল মহাশয়, ফুলে বকে তুলে দিলেন। এবং সঙ্গে রয়েছেন আরো একবার জানান মাননীয় শম্পা ধারা মহাশয়া। সকলে মিলে আমরা বরণ করতে চলেছি যিনি একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে পথ হাঁটছেন, শ্রী স্বপন দেবনাথ মহাশয়। ধন্যবাদ জানাই। এরপরে আমরা পেয়েছি আর এক মাটির মানুষ যিনি সবসময় একেবারে হেসে থাকেন, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষি উপদেষ্টা শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, ওনাকেও আমরা একই সঙ্গে বরণ করে নেব। বরণের জন্য আরো একবার রয়েছেন আমাদের সঙ্গে উদ্যোক্তারা, রয়েছেন শ্রী অসীম পাল মহাশয় এবং রয়েছেন মাননীয় শম্পা ধারা মহাশয়া এবং রয়েছেন কন্যাশ্রীর এক ঝাঁক পরীরা। ধন্যবাদ জানাই প্রত্যেককে। আমরা এখন বরণ করেছি এই এলাকার ভূমিপুত্র, একেবারে আমাদের দক্ষিণ, আমাদের গর্বের মানুষ প্রদীপ মজুমদার মহাশয়, তিনি এই এলাকার মানুষ এবং রাজ্যের প্রধান মৎস্য প্রাণী সম্পদ কৃষি উদ্যান পালন উপদেষ্টা, তার মতো গুণী ব্যক্তিকে একেবারে তার গ্রামের বাড়িতে তাকে আমরা সম্বর্ধিত করছি আজকের ইফতারের মজলিসে। আমরা ধন্যবাদ করছেন মাননীয় শম্পা ধারা মহাশয়া, কামনাশী সেন মহাশয় বরণ হচ্ছেন এই মুহূর্তে, ধন্যবাদ জানাই ওনাকে। আর একেবারে হাতে খুব কম সময় আমরা পরপর বল, আমাদের মধ্যে সিআই সাহেব দক্ষিণ, আমাদের অনেক কিছু গর্বের মানুষ আছে, তার মধ্যে শম্পা ধারা মহাশয় আমাদের একবারে গর্বের মানুষ। এই এলাকা যে দক্ষিণ আমাদের এলাকা, রাসবিহারী বসু, আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর এলাকা, রাসবিহারী ঘোষের এলাকা, প্রদীপ মজুমদার মহাশয়, এবং ঈদ উৎসবেও আমরা একসঙ্গে অংশগ্রহণ করি। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে চান, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। মাধ্যমে এই মুহূর্তে বরণ করে নিলেন আরো একবার বলি পূর্ব বর্ধমান জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মাননীয় বিধায়িকা শ্রীমতী শম্পা ধারা মহাশয়া, বরণ করে নিলেন শ্রী অসীম পাল মহাশয়কে। ধন্যবাদ জানাই দুজনকে, তাদের সুবিধে হয়, ধন্যবাদ জানাই আরো একবার মাননীয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। এরপর আমরা চলে যাচ্ছি বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় আমাদের সঙ্গে পথ রাখছেন, আমরা বরণ করে নিচ্ছি, বরণটা করছেন। আরো একবার বলি কন্যাশ্রীর বোনেরা এবং রয়েছেন মাননীয়, ধন্যবাদ জানাই আরো একবার ওনাকে। এবং এই বরণের জন্য আমরা পেয়েছি অবশ্যই
আজকের যিনি উদ্যোক্তা অন্যতম অন্যতম উদ্যোক্তা মাননীয় সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের এবং অবশ্যই মাননীয় বিধায়িকা শ্রীমতী শম্পা ধারা মহাশয়কে আমরা পেয়েছি। যারা পবিত্র রমজান মাসে রোজা পালন করছেন, যারা উপস্থিত হয়েছেন, তাদের আমি আমার প্রণাম শ্রদ্ধা সালাম জানাই। আজকে বড় গর্বের দিন, এই দমদম মাস আর এই কামারহাটি গ্রাম, এই গ্রামের মানুষ পশ্চিমবঙ্গ সরকারের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি উপদেষ্টা, তিনি বিধায়ক ও দুর্গাপুর, তিনি তার নিজের মাঠে ম্যান অফ দ্য সয়েল, এই মাটিতে জন্মগ্রহণকারী সেই মানুষকে আমাদের মধ্যে আছেন, তাকেও আমি প্রদীপ মজুমদারকে আমার শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। সেই রায়নার মানুষ যাতে কথা বলতে পারে, সে লড়াই করতে গিয়ে আজকে রমজান মাসে তাদের শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করি শেখ সারাফাত আলীকে, তারা আজ আর নেই। স্মরণ করি আতাউল হককে, স্মরণ করি শেখ আব্দুল আলীম যার ডাক। রায়না থেকে রাজীব মণ্ডল ও পম মহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।